মামার বাড়িতে এসে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের, ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেঞ্চি কাঁচারিঘাট এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, দিন কয়েক আগে দাদুর সাথে মামা বাড়িতে বেড়াতে আসেন ঝন্টু রায় নামে শিলিগুড়ির এক কিশোর। আজ হঠাৎ ছিপ দিয়ে মাছ ধরতে আসে পুকুরে। মাছ ধরা শেষে স্নান করতে নামায় কাল হয় ওই কিশোরের। স্থানীয় মানুষজনের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে পুকুর পাড়ে। সেখানে এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধান মেলে ওই কিশোরের। তবে ততক্ষণে এই কিশোরের মৃত্যু হয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে ছিল, পরে বসি দিয়ে যে মাছ মারতে আসছি, আমরা তো কাজের মানুষ, কাজে কাজে যাই, আসিয়ে শুনি অজে অজে ধান বান্ধির নিচে মানছিল। পরে শুনি বলে ছেলে কই ছেলে কই ছেলে কই, তখন ওই মানুষগুলো আমরা ডিজিটের মেলায় দেখলাম মাছ মারে। পরে আজ নামি দেখি অজে নেমে দেখে জলের মধ্যে আছে, তখন চিকরে চিকরে সবাই একটা আশা আসি দিকে আজ জল থেকে তোলে। আচ্ছা, দুজন দুজন মিলে আর কি মাছ ধরতে আসছিল? দুজন নয়, যে একটা চ্যাংড়া যে আছে, ওই যে ওটা চ্যাংড়া তো চলে গেছি, ডাকাইছে মেয়ে যায় না। আচ্ছা, ওর ছেলেটা ডাকাইছে যায় না, ওরা চল বাড়ি তুই নামিস নে, ও চ্যাংড়া শোনে না কথা। ওটা যে মাছ টাছ মারছে শিলিগুড়ি তো এগুলো নাই, নদী টদী শহর টর ওটা ফানার ফুল তুলির গেছে, এই তো ওটা করে গেছে। তারপরে এই ঘটনা? হ্যাঁ ঘটনা, ওই মাছ ফুইয়া ওই গাও ধুয়ের নামছে। এখানে ছেলেটি মামা বাড়িতে আসছিল? মামা বাড়ি আসার কদিন হলো? যে শনিবার দিন আসছে। ওই মামা বাড়িতে কি আজকে প্রথম এই পুকুরে আসছিল মাছ ধরতে? ওখানে অনেকবারে আইসি, তো এতখানি হয় না। আজকে যে হঠাৎ করে এই ঘটনাটা হয়ে গেলো তা আমরা জানিনি, মাছ ধরে আসছে। পুকুরটা অনেক গভীর? গভীর, এবার খুঁড়ছি না একটু। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তো চন্দ্রবল্লা রায়। আপনি কি হন? আমি দিদি হই। আচ্ছা, কি ঘটনাটা ঘটলো? এই দুইটা বাচ্চা আর কি, আচ্ছা, বসে নিয়ে মাছ মারতেছিল আর কি, মাছ মারতে মারতে হঠাৎ করে আর জলে পড়ে যায়। আচ্ছা, তারপর খানা এখানে লোকজন ছিল, ধান টান বাড়তে ছিল, লোক ছুটি আসি আর কি, খোঁজাখুঁজি করছে অনেক পায় নাই আর কি। কটা নাগাদ এমন এটা? খুব সম্ভবত 11:30-11:30 নাগাদ হবে। কতক্ষণ পর তার দেহ উদ্ধার হয়? অনেকক্ষণ পরে, ঘন্টাখানেক পরে, কয়েকদিন মোটামুটি খোঁজাখুঁজি করেও পায় নাই আর কি। ওর পরিচয়? পরিচয় এখানে আত্মীয়র বাড়িতে আসছে, বাড়ি হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, তো এখন কি পুলিশ নিয়ে গেল? পুলিশ নিয়ে গেল, এখন নাকি পোস্টমর্টম করবে কালকে তারপরে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বিষ্ণু বর্মন। কোন দায়িত্বে আছেন? আমি গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত মানে সদস্যার হাজব্যান্ড। আচ্ছা, এই জায়গাটার নাম? শুনলাম কিন্তু বলতে পারি না, কারণ শুনলাম অনেকের কাছে যে এখানে একটা ছেলে মারা গেল,
এসে দেখি যে আমাদের ওই বাড়ির পাশে গণেশ দার ভাগনা হয়, আচ্ছা ওর বাড়ির শিলিগুড়ি নিয়ে গেছে, কিন্তু এসে দেখি এরকম মাছ মারতে যে ছেলেটা দুর্গত মারা গেল, খুব আফসোসের ব্যাপার, খারাপ লাগতেছে আমাদেরকে। কটা নাগাদ এই ঘটনাটা? এটা যেটা আমরা শুনলাম 11:30 11:30 তারপর পুলিশ প্রশাসন আসছিল, হ্যাঁ থানাতে ফোন করছে, পুলিশ প্রশাসন আসছে, অ্যাম্বুলেন্স আসছে, আসিয়ে লাশটাকে নিয়ে গেল। এই যে মর্মান্তিক ঘটনা মাছ ধরতে গিয়ে, কী বলবেন? কী বলবো আর, এটা তো খুব দুঃখের বিষয়, কিন্তু কী করবো, এখন হয়ে গেছে, আমরাও খুব দুঃখিত। ওরা কজন ছিল এখানে? ওরা দুজন ছিল, দুইজন ছিল। আচ্ছা দুইজন তো ছিল, একজন জলে পড়লো, অপরজন দেখলো না? ও দেখছে, দেখে তো ডাকার পরে তো লোক আসছে, ও দেখে ডাকাডাকি করছে, নামলো তো ওই, নামলো তো ওই চলে গেল। আচ্ছা ওর বয়স কত? ওর বয়স কত জানে না, ওর বয়স কত হতে পারে, মানে ওর তো 10-12 সমবয়সী আর কি। তখন খোঁজাখুঁজি করা হয়েছিল, তখন খোঁজাখুঁজি কি এক ঘন্টা পরে জানা গেল যে এটা এখানে ছেলেটা গায়েব হয়েছে, দুই চারজন আসছে জলে ডুবছে, পায় না পায় না, অনেক মোটামুটি ঘন্টা খানেক পরে পাওয়া গেছে। এই পুকুরটার কত দূরে ছিল, মানে ডিসটেন্স, মানে ওকে পাওয়া গেল? পাশাপাশি ছিল, ও মাছ মারছে, তো মাছ মারার পরে ভাবছে বাড়ি যাবো, একটু স্নান টান করে যাই। আচ্ছা এর নিচে মানে স্নান করতে যে ধারি, এটা কি গভীর? প্রচুর গভীর, প্রচুর গভীর। আচ্ছা যে মারা গেছে তার নাম জানা আছে? তারপরে মানসি দেখি সিগারেট দিচ্ছে, তারপরে উঠতে দিয়ে দেখে জলের মধ্যে। আচ্ছা কতক্ষণ ও বাড়ি থেকে বের হয়ে আসে? এই বাড়ি কোন 1-1.5 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা আগে। তারপর কারা দেখলো প্রথম? তারপরে জলে নামলে, জলে উঠে নাই, তারপরে গর্ত ছিল, গর্তের মধ্যে পাইছে। ও কি সাঁতার জানতো না? সাঁতার জানে না, পাগলা একটু, পায় না কোনো ইয়ে করে, সাদাং বাদাং ছেলেটা। তারপর পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল, পুলিশ নিয়ে গেল, নিয়ে গেল। মৃতের নাম কি যে মারা গেছে? ওর নাম আসল নামটা কি কাকা কল মুই শুনলুই না। আচ্ছা কয়েকদিন হলো আজকে এখানে স্নান করতে আসছিল, স্নান করতে এসেছে, পাউন না জানে। ওর পরিবারের সাথে কথা হয়েছে? হ্যাঁ পরিবারের সাথে কথা হয়েছে। কি বলছে তারা? তারা আসবেন হচ্ছে গাড়িতে। আচ্ছা কি নাম আপনার? স্বপ্না রায়। আপনি কি হন যে মারা গেছে? আমি। আচ্ছা এই জায়গাটার নাম? আমার খেঞ্জি গাছারি গেট, আমার নাম ননন্দের ছেলে হয় তো। ননন্দের ছেলে, আচ্ছা। শুনলেন এই ঘটনাটার বিবরণ? ঘটনাস্থলে তো আমরা ছিলাম না, আমরা যেটা শুনলাম মাছ মারতেছিল বড়শি দিয়ে দুটো বাচ্চা ছেলে, মাছ মারতে মারতে হঠাৎ একজন জলে পড়ে যায়। তারপর যে ছেলেটা ছিল টানাটানি করতেছিল আর কি, পারে নাই, তারপরে চিল্লা হাল্লা করার পরে এখানে জমিতে ধান বানতেছিল কিছু লোক, তারা ডিগিতে নেমে খোঁজাখুঁজি করছে, পায় নাই। তারপরে আরো অনেক লোকজন আসছে, কয়েকজন লোকজন নামার পরে মোটামুটি 1-1.5 ঘন্টা পরে ছেলেটাকে খুঁজে পাওয়া যায়, এবং তারপরে যেটা দেখা গেল মারা গেছে আর কি। পুলিশ এসে নিয়ে যায়, আর পুলিশ এসে থানা নিয়ে যায়, যেটা শুনলাম পোস্টমর্টামের পরে আর কি ছেড়ে দেওয়া হবে। আমার নাম বিষ্ণু বর্মন। আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান?
তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, প্রতিশ্রুতি আমাদের, সম্পদ বৃহত্তর সমাজের। গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনায় কবিগুরু একাডেমি। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম, পরিচ্ছন্ন শৌচালয়, বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ, কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া, চ্যাপ্টার ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে। এর পাশাপাশি এখানে নৃত্য, গান, আবৃত্তি চর্চা, শারীরিক শিক্ষা, যোগাসন, স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ, চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে। সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য। গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর, বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9064685997। আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আসন সংখ্যা সীমিত। কোচবিহারবাসীর জন্য সুখবর, শীতলকুচির পর এবার কোচবিহারের দেওয়ানহাটে বিশাল এন্টারপ্রাইজের নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো। কৃষকদের সুবিধার্থে এই ব্রাঞ্চের উদ্বোধন বলে জানান বিশাল এন্টারপ্রাইজের কর্ণধার জাহাঙ্গীর মিয়া। তিনি জানান তার এই ব্রাঞ্চ থেকে অল্প ডাউন পেমেন্ট করে ক্রয় করতে পারবেন অ্যাচিভার হারভেস্টার। এখানে শুধু হারভেস্টারই নয়, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, রিপার মেশিন, ট্রলি, রোটারি সহ সমস্ত কিছু কৃষি যন্ত্রপাতি নতুন এবং পুরনো পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই গাড়িগুলির সমস্ত ধরনের পার্টস এখানে পাওয়া যাচ্ছে। যদি কোনো কৃষক ভাইয়ের কেনার ইচ্ছে থাকে তাহলে আজই চলে আসুন আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ দেওয়ানহাটে। আমাদের ঠিকানা দেওয়ানহাট, উত্তরপাড়া, কোচবিহার রোড, কোচবিহার। পাশাপাশি আমাদের আরও একটি শাখা রয়েছে যেটি কোচবিহারের শীতলকুচিতে অবস্থিত। যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন 7430955778 অথবা 7501581576 এই নম্বরে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। 2025 শিক্ষাবর্ষে আল আজহার মিশনে ভর্তি চলছে। আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর, শীতলকুচি, কোচবিহার। আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে। আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, প্রতিশ্রুতি আমাদের, সম্পদ বৃহত্তর সমাজের। তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে। আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে। এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আসন সংখ্যা সীমিত। আমাদের ঠিকানা আল আজহার মিশন, বড়মরিচা বাজার, রাজমাতা পুকুর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 9679205122 অথবা 8159976288 এই নম্বরে। ধন্যবাদ।